অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকের এই ভিডিও থেকে শিখব কিভাবে এই ক্যাপসুল ডিজাইনটাকে তৈরি করা যায়। এই ডিজাইনটা শেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন শুরু করে দিচ্ছি, আমরা এই ডিজাইনটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ক্যাপসুলটাকে ঠিক যতটুকু বড় সাইজে তৈরি করতে চাই ততটুকু আমি এরকম একটা শেপ নিয়ে নিব। এরপর হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করার পর এখানে যে চারটা কর্নার দেখতেছেন, এই কর্নারগুলি হচ্ছে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সনে পেয়ে যাবেন, তবে CS6-এ আপনি পাবেন না। যদি আপনার সিসি ভার্সন থাকে তাহলে এই কর্নারগুলি আপনি পেয়ে যাবেন। এরপর যে কোনো একটাতে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি ঠিক এইরকম একটা গোল শেপ তৈরি করে নেবেন। এখন এখানকার যে শেপটা রয়েছে এই শেপটাকে হচ্ছে আমরা মাঝখান দিয়ে ডিভাইড করব। এটার জন্য রাইট বাটন ক্লিক করে আমি লাইন সেগমেন্ট টুলে যাব এবং এখান থেকে আমরা এই যে মিডল পয়েন্টটা দেখতেছেন, এই মিডল পয়েন্টের শিফটটাকে ধরে রেখে আমি এরকম একটা লাইন নিয়ে নিব। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে যাব এবং এখান থেকে আমি এই কালারটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে দিব। তাহলে এখানে আমাদের দুইটা কালার অ্যাড হয়ে যাবে। তো এবার হচ্ছে আমাদের এই যে বাড়তি অংশগুলি ছিল সেগুলিকে আমি ডিলেট করে দিব। এখন হচ্ছে এখানে আমাদের এই ডিজাইনটাকে একটু 3D টাইপের ভাব দিতে হবে, যেটা দিলে আসলে আমাদের এই ক্যাপসুলটা অরিজিনাল ক্যাপসুলের মতোই মনে হবে। এবার এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে আবারও রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং আমি এখান থেকে এই পর্যন্ত আমি একটা শেপ নিয়ে নিব। তো এখান থেকে হচ্ছে আমরা এখন রেড কালারটাই দিয়ে দিচ্ছি, এরপর আমরা এটাকে এইভাবে করে রাউন্ড করে নিব। রাউন্ড করে নেওয়ার পর এখন এই শেপটাকে হচ্ছে আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ঠিক এই রকম একটা শেপ নিয়ে নিব। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি যাব শেপ বিল্ডার টুলে এবং কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এটাকে মাইনাস করে নিলাম। এবার হচ্ছে আমাদের এখানে যে শেপটা রয়েছে এটাকেও আমাদের কাটতে হবে। এটার জন্য আমরা আবারও লাইন সেগমেন্ট টুলে যাব এবং এখান থেকে এইভাবে করে একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে এবার এইভাবে সিলেক্ট করে আমি যাব শেপ বিল্ডার টুলে এবং আমি এখান থেকে নর্মালি একটা ক্লিক করে দিব। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখন এটা কিন্তু আমাদের ডিভাইড হয়ে যাবে। আমি এখান থেকে এটাকে ডিভাইড করে নিচ্ছি। এবার হচ্ছে আমরা এখান থেকে এই অংশটাকে ডিলিট করে দিব এবং এই পাশে কিছু বাড়তি অংশ থাকবে যেগুলিকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। এখন এইখানে যে আমাদের শেপটা রয়েছে এই শেপটাকে আমরা হালকা একটু ছোট করব। ছোট করে আমরা নর্মালি হচ্ছে এটাকে এই পর্যায়ে বসিয়ে নিব এবং আমি হচ্ছে এটার কালারটাকে হোয়াইট কালার দিয়ে দিব। এবার এখানকার যে শেপটা রয়েছে এটাকে আমাদের বিপরীত পাশেও দিতে হবে। এটার জন্য রাইট বাটন ক্লিক করে আমরা ট্রান্সফর্মে ক্লিক করব, তারপর রিফ্লেক্টে ক্লিক করব। এবার এখান থেকে এটা ভার্টিক্যাল থাকা অবস্থায় আপনি এখান থেকে জাস্ট কপির উপরে ক্লিক করবেন, তাহলে বিপরীত পাশ দিকে ঘুরে আমাদের একটা কপি হয়ে যাবে। এবার এখান থেকে এই শেপটাকে ধরে আপনি কিবোর্ড থেকে শিফটটাকে ধরে আপনি নর্মালি এটাকে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখন নর্মালি এই শেপটাকে আমি সিলেক্ট করব এবং আমি যাব হচ্ছে ইফেক্টে। ইফেক্ট থেকে আমি ব্লার অপশনে যাব, ব্লার অপশন থেকে আমি গোশন ব্লারে ক্লিক করব। তো গোশন ব্লারে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এই যে রেডিয়াসটা রয়েছে এটাকে আমি 2.5 রাখব। তো 2.5 রাখলে আমাদের এটা কি ধরনের হয় সেটাই আমরা দেখার জন্য প্রিভিউতে ক্লিক করব। তো এখানে এটা ঠিকঠাক হচ্ছে না, আমি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিয়ে যদি দেখি তাইলে আমি বিষয়টা ক্লিয়ার হতে পারবো। আমি একটু জুম আউট করে নিচ্ছি আমার বোঝার সুবিধার্থে। আমি ধরেন এখান থেকে এতটুকু করে 2 করে ওকে করে দিলাম। এবার আমি যদি একটু জুম আউট করি দেখেন এখন কিন্তু মোটামুটি ঠিক আছে, বাট এটাকে আমরা আর একটু কাজ করব। আমরা একটু জুম আউট করে নিই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা আবারও যাচ্ছি ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার, এরপর ঘোষণ ব্লারে ক্লিক করব। এবার এখান থেকে প্রিভিউটা দিয়ে আমরা এখান থেকে এটাকে কমিয়ে বাড়িয়ে নিব। আমি এখান থেকে ধরেন হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে 2.4 করলে কীরকম হয়, 2.4-ই রাখছি আমি। এখান থেকে ওকে করলাম। এরপর হচ্ছে এখানটাতে আমি সিলেক্ট করে আমি আবারও যাব ইফেক্টে এবং এখান থেকে ব্লার, ব্লার থেকে গোশন ব্লার, এখানে আমাদের 2.4-ই থাকবে এবং প্রিভিউটা আমরা দেখে জাস্ট ওকে করে দিব। ফাইনালি আমাদের ক্যাপসুলটা কিন্তু তৈরি হয়ে গেল।
এবার এই ক্যাপসুলটাকে হচ্ছে আমরা গ্রুপ করে নিব। তো আমরা গ্রুপ করে নেওয়ার পর এখন নিচে দিয়ে আমরা ক্যাপসুল লেখাটাকে লিখে দেব। তো আমি টাইপ টুলে যাচ্ছি, টাইপ টুলে যাওয়ার পর আমি বড় হাতের ক্যাপসুল লেখাটা লিখে নিচ্ছি, CAP। আমি এখান থেকে সম্পূর্ণ লেখাটাকে লিখে নিচ্ছি। তো এবার আমাদের এখানকার লেখাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, তবে এখানে আমাদের সম্পূর্ণ লেখাটা বড় হাতে লিখতে হবে। এটার জন্য আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে টাইপ, টাইপ থেকে আমরা ক্যারেক্টারে যাব এবং আপার ক্যাচ দিয়ে দিব, তাহলে সম্পূর্ণ লেখাটা আমাদের বড় হাতের হয়ে যাবে। এবার আমি এখান থেকে এটাকে প্রয়োজন অনুযায়ী ছোট করে নিলাম এবং এই ক্যাপসুলটাকে সিলেক্ট করে আমি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে রোলারটাকে নিয়ে নিলাম। রোলার নিয়ে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি প্রথমে এখানে একটা রোলার বসিয়ে নিলাম আমাদের এই লেখাটাকে মিডল করার জন্য। তো আমি এটাকে মিডল করে নিয়ে একটু উপরের দিকে তুলে দিলাম। এবার হচ্ছে আমি এখান থেকে এই কালারটা দিয়ে নিলাম। আপনি চাইলে এখান থেকে আরেকটু ডার্ক গ্রিনও দিতে পারেন। তা আমি এতটুকু দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা আবারও টাইপ টুলে যাব এবং এখান থেকে লিখব, বড় হাতের লিখে নিচ্ছি, আমি এখান থেকে ট্যাগ লাইন হেয়ার লিখে দিলাম। এবার এই লেখাটাকে আমরা যতটুকু পারি ছোট করব। আমি আরেকটু বড় করে নিচ্ছি এটাকে। তারপর আমি এই পাশটাতে রেখে অল্টার ধরে আমাদের লেফট রাইট যে অ্যারো কি আছে সেই লেফট রাইট অ্যারো কি চেপে আমি এই লেখাটাকে সম্পূর্ণটা ফাঁকা করে নিব। তার জন্য আমি গ্যাপটা এখান থেকে কমিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমি আমার প্রয়োজন অনুযায়ী গ্যাপটাকে একদম সম্পূর্ণটা বাড়িয়ে নিব। আর এখান থেকে আমি এই লেখাটাকে হালকা একটু বড় করে রাখছি। ওকে, তো এবার হচ্ছে আমাদের এখানে কিন্তু লেখার কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন এখানে হচ্ছে আমাদের এই যে ক্যাপসুলটা রয়েছে এটাকে আমরা এখান থেকে এইভাবে করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করব এবং এটাকে একটু উপরের দিকে তুলে দিব এবং এটাকে হালকা একটু এই পাশটাতে রাখব। তো ফাইনালি আমাদের একটা মেডিকেল টাইপের ক্যাপসুল ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। আশা করছি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।